হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আরেকটা নতুন বাগানে চলে এসেছি, আর আমার ছোট্ট বন্ধু রুদ্রনীলের বাগানে। অনেক দিন ধরে ওকে কথা দিয়েছিলাম যে ওর বাগানে আসবো, ও সুন্দর বাগানটা দেখবো, সেই রকমই। আর খুব ভালো লাগছে এর বাগানে এসে, যে পড়াশোনার সাথে সাথে এত সুন্দর বাগান করছে। প্লাস আজকে ওয়েদারও কিন্তু খুব সুন্দর আছে, বৃষ্টি বাদল একদম নেই, সুন্দর চকচকে ওয়েদার। রোদ একদম একটু বেশি রোদ হয়ে আছে, কিন্তু খুব ভালো লাগছে। আর আজকে যেমনটা তোমরা থাম্বনেল টাইটেল দেখেছো, একদম সাধারণ পরিচর্যা, এত সুন্দর বাগান করছে পড়াশোনার সাথে সাথে, সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে, তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আরেকটা নতুন বাগানে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি। আর অনেক দিন, মানে আমার মনে আছে যার বাগানে আজকে এসেছি, অনেক দিন ধরে আমাকে বলেছে দাদা আসো, আমারই সত্যি সময় হচ্ছিল না, তো আজকে কিন্তু এসেছি। আর আমার মনে আছে যখন আমি প্রথম এই বাগান দেখেছিলাম, সেই সময়কার বাগান আর এখনকার বাগানের মধ্যে কিন্তু প্রচুর পরিবর্তন হয়ে গেছে। প্রচুর নতুন নতুন গাছ আমি দেখতে পাচ্ছি, দারুণ। আর খুব ভালো লাগছে এতদিন পর এসে আর বাগানটা কিন্তু নতুনভাবে কিন্তু দেখছি। আর অনেক এর আগে ছবি দেখেছি বাগানে, কিন্তু নিজে এসে দেখছি আরও ভালো লাগছে। তো কতদিন ধরে বাগান চলছে? বাগান আমার প্রায় 4 বছর ধরে করছি। 4 বছর? বাহ, বিভিন্ন রকমের গাছ তো আমি দেখতে পাচ্ছি, মানে এখানে জলের পদ্ম দেখতে পাচ্ছি, তার পাশে আবার গ্রাউন্ড অর্কিড, মানে সব রকম গাছ করতে কি ভালো লাগে? হ্যাঁ, সব রকমই মিশিয়ে মিশিয়ে করি আর কি। আচ্ছা, তো সব রকম গাছ যে করে তার সাথে একটু কথা বলা যাক। তো কেমন আছো বলো? আছি, ভালো আছি। তোমার নামটা একটু বলো। রুদ্রনীল দাস। আচ্ছা, এই জায়গাটা? বাগুইহাটি। আচ্ছা, বাগুইহাটি কলেজ মোড়। রুদ্রনীল কিন্তু কলেজ পড়ুয়া, তো কলেজ পড়তে পড়তে তার সাথে বাগান, ঠিক আছে, মানে সব থেকে ভালো জিনিস কিন্তু এটা, মানে অন্য সময় দিতে পারি না আর কি, তাও চেষ্টা করি সকালবেলায় বেরিয়ে বিকেলে বাড়ি এসে যেটুকু সময় হয় আর কি। হ্যাঁ সত্যি, মানে অন্য দিকে মাইন্ড ডাইভার্ট না করে বাগান করা আমার মনে হয় সব থেকে ভালো। তুলুদল, এটা তো কি হলুস্থল পদ্ধতি? এটা কুড়িয়ে এসছে, অনেক প্রচুর কুড়িয়ে এসছে। কতদিনের গাছ এটা? এই গাছটা 2 বছর। বাহ, 2 বছরের গাছ। দেখো, এই একবার ফুল হয়েছে এটাতে? হ্যাঁ, প্রত্যেকবারই হয়, আগের বারও হয়েছিল, আর যেইবারে কিনেছিলাম মানে তার আগেও হয়েছিল, অল্প কটা হয়েছিল, আগের বার বেশি হয়েছিল। আচ্ছা, এবার তো আরো বেশি হচ্ছে, আগের বারের থেকেও বেড়েছে সংখ্যায়। বাহ, সত্যি দারুণ কিন্তু হয়েছে। তার পাশেই দেখতে যেটা কি 12 মাসই শিউলি নাকি? না, 12 মাসই না, এটা তোমার এই পূজোর সময় পড়ে। হ্যাঁ, পূজোর সময় হবে। আচ্ছা, দেখো, আর শীতের শেষের দিকটাতেও কয়েকটা হয়। আচ্ছা, শীতের শেষে ফেব্রুয়ারি মার্চ মাসে এরকম টাইমেও হয়। আচ্ছা, এই গাছগুলোতে এই বর্ষার আগে কিছু স্পেশাল কিছু করা হয়েছে? কি করা হয়েছে বর্ষার আগে বলতে, আমি সব গাছেই খোল জল দিই। আচ্ছা, মানে এমনি নরমাল সব সময় খোল জলটাই দিই। হ্যাঁ, আর এই বর্ষার জন্য তো বর্ষা তখন কিছুই করিনি আমি। আচ্ছা, বর্ষার জল কোনো স্প্রেও করতে হয়নি, আর এমনি কোনো সারও তো দিইনি। আচ্ছা, আর এমনি অন্য সময় তো তোমার এই এই গাছগুলো তো কিছু করি না। আরো অনেক কিছু শুনবো থেকে কি কি করে না করে। এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল সাইজের পদ্ম, এটা কি ভ্যারাইটি? এটা তোমার দেশিটা, যেটা এমনি নরমাল মানে যেটা থোকা পাপড়ি হয় সেটা না, এমনি নরমাল যেটা হয়, নরমাল যেটা পেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কতদিন হয়েছে এটা? এই গাছটা বসানো ওই 2.5-3 বছর হয়ে গেছে। 2.5-3 বছর, মানে এখানেই আছে? হ্যাঁ, এখানেই আছে। ফুল তো হয়েছিল বললে? হ্যাঁ, এই তো আগের সপ্তাহে আসলে তুমি দেখা দাও, আসতে পুরো 6-7 খানা কুড়ি ভরেছিল। আচ্ছা, এই আমি 2 দিন আগেই কেটে দিলাম সব, শুকিয়ে গেছে বলে। আচ্ছা, তো এই গাছের জন্য মানে করোটা কি, মানে কি কিছু কি ব্যাপার? এই পদ্ধতিতে তোমার ওই এনপিকে আর ডিএপি ওই একসাথে করে ইয়ে করে দিয়ে দিই। এনপিকে কোনটা? এনপিকে ওই 19-19টা। আচ্ছা, 19-19 আর ডিএপি একসাথে করে তোমার ওই যে ঠোঙায় করে যেটা দেয়। আচ্ছা, ওরকম দিয়ে দিই। আচ্ছা, কত? আরে এখন বর্ষার সময়টা দিচ্ছি না, এই বর্ষার সময় দাও, এই 2 সপ্তাহ পর পর। আচ্ছা, 2 সপ্তাহ পর পর দাও। হ্যাঁ, তাহলে বুঝতেই পারছো মানে একদম সহজ পরিচর্যা। শীতকালে তো দিতে লাগে না কিছু, তো শীতকালে তো ডরমেন্সি থাকে। ঠিক আছে, ডিএপি আর এনপিকে, তাতেই কিন্তু দেখো গাছগুলো খুব সুন্দর হচ্ছে, প্রচুর স্ট্যান্ডিং লিভ। আর গত সপ্তাহে আমাকে ছবি দেখিয়েছিল, প্রচুর মানে ফুল কিন্তু হয়েছে।
এর পাশে যদি তোমাদের দেখাই, আমার খুব ভালো লাগছে গাছটা দেখে, সেটা হচ্ছে গ্রাউন্ড অর্কিড। মানে গাছটা দেখে মনে হচ্ছে বেশ অনেক বছর পুরনো গাছ। কত দিন এটা? এটা ওরকম 2.5 বছর হয়ে গেছে। বাহ, 2.5 বছরের গাছ। 2 বছর নয়, 2.5 বছর থেকে কি আর একটু বেশি হবে হয়তো। দেখো প্রচুর স্টিক এতে, মানে কি করতে হয় এটাতে? এই গাছ ভালো, এটাতে কিচ্ছু করছি না, সব আমি সব গাছে সেম খোল জল ছাড়া আর কিছু। ওই তো খোল জল, সব সব সব। আচ্ছা, এই তাই বলে এমনি নরমাল যে অর্কিড আছে সেগুলো না? এমন কিছু কিছু দেওয়া নেই, একদম সহজ সরল জিনিসপত্র দিয়ে কিন্তু বানানো। ঠিক আছে, এবার তো মানে এইদিকে আসছে, এইদিকে তো একদম প্রচুর এক ঝাঁক বোগানভেলি আমি দেখতে পাচ্ছি। প্রচুর হয়েছিল, সব বৃষ্টিতে ঝরে গেছে প্রচুর বোগান। হ্যাঁ, এখন তো হবে, এখন পাতা গজাবে, এখন হবে। দারুন দারুন, খুব সুন্দর লাগছে। এখানে ফায়ার ওপাল দেখতে পাচ্ছি, এইটা আমার খুব প্রিয় একটা। এটা এই পার্পল স্টার, পার্পল স্টার আমার কাছে আছে, প্রতিটাই আমার কাছে আছে। তো এর জন্য কি করো তুমি বোগানভিলিয়া সুন্দর করার জন্য? বোগানভিলিয়া ওই খাবার যেমন খোল জল বললাম সেটা তো দি, আর তোমার ওই এই বছর রিপোর্ট করেছিলাম, মোটামুটি 2 বছর অন্তর অন্তর রিপোর্ট করি, মানে প্রয়োজন মনে হলে করি। শীতের আগে আগে যখন শীতের শেষের দিকে যখন করতে ওরকম, মানে যখন নতুন আবার গরম পড়ছে ওই টাইমটা ফেব্রুয়ারি শেষের দিকে। আচ্ছা, এই বর্ষার আগে কিছু কি গাছে খাবার দিয়েছিলে? না না, বর্ষার আগে ওই খোল জল যেমন। আচ্ছা, শুধু খোল জল? মানে একটা দারুণ একটা টেকনিক, শুধু খোল জলেই কিন্তু বাগান, মানে আর কিছু তেমন দেয় না, আর কিছু দি না এক্সট্রা করে। মানে আমি বলতে পারি অর্কিড আর পদ্ম বাদে সবে তো শুধু খোল জল, আর সর্ষের খোলের জল সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন তো না, সপ্তাহে একদিন না, এই গরমের সময় তো মাসে একদিন দিই, আর এই তোমার আচ্ছা গরমের সময় মাসে একদিন, হ্যাঁ, আর শীতকালে ওই তোমার ওই মাসে একবার করে দিই। আচ্ছা, শীতকালে মাসে মাসে একবার বলছি, 2 মাসে একবার। আচ্ছা, 2 মাসে একবার, শীতকালে 2 মাসে একবার, গরমে মাসে একবার। তাতেই দেখো গাছগুলো যথেষ্ট সুন্দর আছে, ভালো গ্রোথ আছে, আর আমি মনে করি মানে অতিরিক্ত কিছু করতে লাগে না একটা গাছ সুন্দর করতে গেলে, খালি টাইম টু টাইম এটা মেইনটেনেন্স আর খাবার দিলে কিন্তু গাছ সুন্দর। মেন তো কাটিং করলেই ভালো হয়। হ্যাঁ, একদম একদম, পিঞ্চিং আর কাটিংটা খুবই গুরুত্বপূর্ণ। সেরকমই দেখো খুব সুন্দর হয়ে আছে ওর গাছ। আর এইদিকে যদি আসি, এইদিকে দেখতে পাচ্ছি জবা, জবা স্থলপদ্ম বিভিন্ন রকমের গাছ। বাহ, আচ্ছা এবার একটু আমি কথা বলি তোমার সাথে রোগ পোকার ব্যাপারে। এই গাছে কি রোগ পোকার জন্য কি করা হয়? জবা গাছে? সব গাছের জন্য কি দাও? সব গাছে আমি এমনি ওই ওই যে সাদা যে মিলিবাগ হয়, তখন মিলিবাগ হলে প্রফেক্স সুপার দিই। আচ্ছা, প্রফেক্স সুপার আর ওই যে টাটা ট্যাপ গড়াছ ওই ওটা মানে মিক্স করে দিই আর কি, কোনো সময় ওটা দিলাম, কোনো সময় এটা। হ্যাঁ, আর এছাড়া তো এছাড়া রোগ পোকার জন্য আলাদা করে কিছু দিতে লাগে না। এমনি কি কোনো মানে মেইনটেইন করো যে এই সপ্তাহে একদিন করে স্প্রে করবো বা ওরকম কোনো ব্যাপার? হ্যাঁ, ওটা তোমার ওই মানে মাসে একবার করে হচ্ছে ওই ইয়েটা সুপার সোনাটা যেটা ওটা স্প্রে করি মাসে একবার। হ্যাঁ, আচ্ছা, মাসে একবার জবা গাছে স্প্রে করি, আর এদিকে গোলাপ গাছ আছে। হ্যাঁ, গোলাপ গাছে তোমার ওই মাসে 2 বার করে, মানে 15 দিন অন্তর অন্তর দিই। বাহ, এখানে দেখো প্রচুর জবাও করে ফেলেছে। এখন দিচ্ছি না, এখন এই তোমার এই 1.5 মাস ধরে যা বর্ষা হচ্ছে প্রয়োজন পড়ছে না গাছের। এমনি দেখো না তোমার পাতা কেমন সবুজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর আছে, কোনো প্রয়োজন পড়ছে না। আচ্ছা, আমি আর আমি বারবার জিজ্ঞেস করবো না, মানে ও জবা গাছ খোল জলই দেয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মাটি বানানোর সময় গোবর সার এমনি মিক্স করে মাটি দিয়ে, শুধু মাটি আর গোবর সার আর কিছু না, শুধু মাটি আর গোবর সার। আচ্ছা, মাটি গোবর সার মানে এমনি খাওয়া হচ্ছে খোল জল, ব্যাস, মানে একদম সহজ সরল মানে পরিচর্যা। মানে যেমন ও একটা কলেজ পড়ুয়া, ওর পড়াশোনার প্রচুর সময় ওদিকে দিতে হয়, তার জন্য গাছের পেছনে কম যত্নে ভালো ফুল পাবো সেইটাই কিন্তু ও করে। এখানে দেখতে পাচ্ছি কাঠচাপা, এগুলো কি কিনেছো নাকি ডাল কেটে করেছো? না, এটা আমার হচ্ছে মানে একটা আর একটা ফুলিয়া বলে জায়গায় বাড়ি আছে, ওখানে বড় গাছ ছিল, ওটা ডাল কেটেই বানানো, এটা কেনা না। আচ্ছা, এই দুটোই? হ্যাঁ হ্যাঁ, দুটোই ডাল কেটে। বাহ, দেখো খুব সুন্দর কিন্তু, দেখো তার সাথে এখন যেটা সবাই এখন যেই গাছ করার জন্য পাগল হচ্ছে সেটা হচ্ছে রেন লিলি। রেন লিলি আরো ফুল ছিল, হ্যাঁ প্রচুর ছিল, প্রচুর ফুল ছিল, সেটা স্টিক দেখলেই বোঝা যাচ্ছে প্রচুর ফুল ছিল, এখন দেখো আর নেই। আর বীজ আছে, প্রচুর বীজ হয়েছে দেখতেই পাচ্ছি,
আচ্ছা, এই রেলি গুলো কবে বসিয়েছো? এই রেলি গুলো ওই দেড় দু বছরই হয়েছে। দেড় দু বছর? দেখো মানে এইটা কি টবে আছে না অন্য কিছু? টবে 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 এই দেখো নিচ থেকে দেখো। হ্যাঁ আচ্ছা, এমনি নরমাল মাটির টবে। বাহ, টবের মধ্যে দেখো কি সুন্দর গ্রোথ, মানে মারাত্মক, মানে শুধু শস্যর খোলের কামাল আর কিচ্ছু নেই। হ্যাঁ আচ্ছা, একটা গাছ মিস করে গেলাম, সেটা হচ্ছে ড্রাগন গাছ। ড্রাগনটা একদম নতুন বসানো, এই মাসখানে হয়েছে সবে। বাহ, আর খুব সুন্দর দেখো স্ট্রাকচার নিজের মতো করেই ও করেছে। হ্যাঁ ঠিক আছে, একদম বাড়িতে যে সব জিনিসপত্র পড়েছিল সেই দিয়ে, মানে বেশি কিছু নেই। দেখো একদম সহজ সরল হবে, ঠিক আছে, খুব মানে সহজ সরল বাগান করার। আমি নিজে বাগান করি, আমিও সবসময় বলি যে সহজ সরল বাগান করে, বেশি কমপ্লিকেটেড কিছু করার দরকার নেই, এমনি তোমাদের বাগান ভালো হবে। এখানে দেখতে পাচ্ছি এক ঝাঁক গোলাপ, দেখো গোলাপ গাছগুলো যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। কি করো গোলাপ গাছগুলো ভালো রাখতে গেলে? গোলাপ সুন্দর সূর্য দিয়েছে। হ্যাঁ গোলাপ গাছ এখন তো এই বর্ষাতে কিছু করতে হচ্ছে না, এই বর্ষার জলেই এটা বর্ষারই কামাল। এগুলো তো কি সোজা ওই খোল জল? হ্যাঁ খোল জলই দিই। আচ্ছা, ওই মাসে একবার করে যেমন ওটাই। হ্যাঁ, আর এমনি স্প্রে মানে সুপার স্প্রে ওই যে, হ্যাঁ দুই মাসে 15 দিন অন্তর অন্তর। আচ্ছা 15 দিন অন্তর সুপার সোনাটা। বাহ, দেখো এই সুপার সোনাটা এটা তোমার এই শীতকাল ছাড়া মানে ব্লুমিং টাইম ছাড়া বাকি যখন সব সময় দেই বাকি সময় দিতে থাকি। আচ্ছা, শুধু শীতকালে যখন ফুল হয় তখন তো কোনো কিছু স্প্রে করতে মানা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তখন দরকার পড়ে না। আর এমনি রোগ পোকার জন্য তোমার ওই প্রফেক্ট সুপার যেটা ওটাই। আচ্ছা, মানে সুপার সোনাটা প্রফেক্ট সুপার, ব্যাস আর কিছু না? না মানে একদম ইজি প্রসেস, আর হাই মানে হাই ফাই কিছু করে না। আর রিপোর্টিং তো তোমার ওই সব গাছের করতেই হয় বছরে একবার। হুম হুম, ওই একসাথেই করি আর কি, ওই ফেব্রুয়ারি মাসের শেষে। ওই গোলাপও তো ফেব্রুয়ারি? হ্যাঁ হ্যাঁ, ওই সব একসাথে ফেব্রুয়ারির ওই শেষের দিকে আর কি, মার্চের প্রথম এরকম টাইম ওই ফুল সব ছড়ে যায়, তারপরেই করে দিই কাটিং রিপোর্টিং একসাথে তখন করে রেখে দিই। বাহ, এবারে এদিকে চলে আসছে, এগুলো কি আগের বছরের? হ্যাঁ এগুলো না, হ্যাঁ এগুলো আগের বছরের বছর। আচ্ছা, এগুলো হচ্ছে পুরনো গাছ, এবারে চারা খুব একটা বেশি করতে পারিনি। ওইদিকে ছিল কয়েকটা, হ্যাঁ ওই বাসটা সিঁড়ির তলাতে আছে ছায়াতে, কয়েকটা অল্প বড়াই চারা করেছে আর কি। আগের বছরের গুলোই তৈরি করেছে, টাইম পায় না বললাম তো, ওর জন্যই আগের বছরের গুলোই যতটা করা যায় চেষ্টা করছি। আচ্ছা, মানে এখানে দেখো চন্দ্রমল্লিকা আগের বছর, আর এখানে এটা জারবেরাও দেখতে পাচ্ছি। ঠিক আছে, সবেতে একটা ব্যাপার হচ্ছে ওর সব গাছে একই পরিচর্য, মানে এই গাছে এই রকম ওই গাছে ওই রকম কোনো ব্যাপার না। জারবেরা শুধু পটিংটা একটু আলাদা রকম আছে, মানে মাটির সাথে ওই গোবর সার দিয়েছি, বালির পরিমাণটা একটু বেশি, আর হচ্ছে তোমার ওই বালি চালার যেমনি পাথর হয়, ওই পাথর। আচ্ছা, মানে তা নাহলে একটু বেশি জল জমলে তো জারবেরা নষ্ট হয়ে যেত সেই কারণে। এবার ঘুরতে ঘুরতে আরেক দিকে চলেছে, যেখানে আমার প্রিয় গাছ আমি দেখতে পাচ্ছি, আর তোমরা সবাই জানো আমার কোলিয়াস কত ফেভারিট। ঠিক আছে, এখানে বিভিন্ন ভ্যারাইটির কোলিয়াস দেখো, এখানে শালুকও আছে। বাহ সুন্দর, দেখো তো কোলিয়াস গুলো মানে কত দিনের বয়স? কোলিয়াস গুলো এই 3 মাস আগেই কিনেছি, গ্যালিপস্ট্রিটা গেছিলাম কিনেছিলাম। ও গ্যালিপস্ট্রিতে কিনেছিলে? বাহ খুব সুন্দর দেখো। আর এই দুটো হচ্ছে তোমার হাইড্রেঞ্জিয়া। হ্যাঁ হাইড্রেঞ্জিয়া, বাবা বাঁচিয়ে বেঁচে আছে। এটা এটা গ্যালিপস্ট্রিট থেকে কেনা না, এটা কেনা হচ্ছে তোমার ওই মাঝে আমরা সিকিম ঘুরতে গেছিলাম গরমের ছুটিতে, ওইখান থেকে নিয়ে আসছি। আচ্ছা, ওখানে মানে রাস্তার ধারে ধারে হয়ে থাকে তো, ওখান থেকে সংগ্রহ করেছি আর কি। বাঁচিয়ে রেখেছো কি করে, কি করেছো? এই এখানে এই যেমন ছায়া তো দেখছো, এরকম সকালে ধরো 2 ঘন্টা মতো খালি রোদ পায়। আরে মাটি কি করে বানিয়েছো? মাটি রয়েছে, মাটি বালি আর ওই ওই যে বালি চালা পাথর ওটাই। ও বাহ, এটাতে বালি আর পাথরের পরিমাণটা একটু বেশি আছে। বাহ দারুন, দেখো খুব সুন্দর গাছ করেছে এখানে, কারি পাতা গাছ এইসব তো আর কি দেখাবো। ঠিক আছে, দেখো এখানে খুব সুন্দর শালুক, আর এখানে দেখতে পাচ্ছি মাছও আছে, মাছও ছড়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, গোলফিশ রয়েছে দুটো, তারপরে ইয়ে কাপ্পি রয়েছে, একটু খামার দিয়ে দিলে ভালো করে দেখাতে পারবে। হ্যাঁ, এমনি গোলফিশ গুলোকে কাছে গিয়ে তোমাকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছি। হ্যাঁ দেখা যাচ্ছে, গোলফিশ দেখা যাচ্ছে, একটু খামার দিয়ে দিই। আচ্ছা দাও দাও, এবার ভালো করে দেখতে দেখাতে পারবে। ওই দেখো গোলফিশ, গোলফিশ আছে। হ্যাঁ মানে জলের গাছ করলে কিন্তু একটুখানি মাছ ছাড়তে হবে, না হলে কিন্তু মশার উপদ্রব হতে পারে। ঠিক আছে, যদি অ্যাজোলা দেওয়া হয় তাহলে অসুবিধা হয় না, কিন্তু যেহেতু মাছ ছাড়া হয়েছে তাহলে অ্যাজোলাটা দিলে আবার মাছেদের সমস্যা। দেখো খুব সুন্দর, বাহ খুব ভালো। এখানেও কিছু চন্দ্রমল্লি, এগুলো কি আগের বছরে? না এইগুলোই হচ্ছে তোমার ওই যে কাটিং করে বসিয়েছি। আচ্ছা এইবারে? হ্যাঁ হ্যাঁ। বাহ, এই এই তো এই 1 মাস আগেই বসানো, এই বর্ষার টাইমটাতেই কেটে বসিয়েছি। খুব সুন্দর, এবার যে গাছগুলো নিয়ে কথা বলবো, দেখো একদম মানে দারুণ করছে ও গাছগুলো, সেটা হচ্ছে অর্কিড। আমি সবসময় বলি যে অর্কিড কিন্তু সবাইকে করতে হবে, কারণ যাদের হাতে সময় কিন্তু কম আছে, মানে সময় কম থাকলে অর্কিড করো, পরিষ্কার কথা। এখানে ও মানে রুদ্রনীল কিন্তু সুন্দর অর্কিড করেছে। কতদিন হলো রুদ্রনীল? অর্কিড গুলো 6 মাস হয়েছে।
6 মাস মানে কি সিডলিংস কিনেছিলে না এরকমই কিনেছিলে? না সিডলিংস, সিডলিংস, সিডলিংস কিনেছিলে? যা গ্রোথ হয়েছে 6 মাসেই হয়েছে। বাহ বাহ বাহ, দেখো মানে সিডলিংস এর গ্রোথ খুব সুন্দর। একটা দামি তো কুড়িও দেখতে আছে, ডেন্ড্রোবিয়াম তো এটা? হ্যাঁ হ্যাঁ। কি কি ভ্যারাইটি আছে? এই গাছগুলো আমি যদি একটুখানি কাছ থেকে দেখাই, একটুখানি তোমরা যদি দেখো মানে কি দিয়ে পটিং করেছে, মানে ঝামাই দেখতে পাচ্ছি, ঝামাইট আর কয়লা আর কি, আর কয়লা, ঝামাইট আর কয়লা, ব্যাস আর কি। আর সামান্য হয়তো 2-3টা টুকরো ওই নারকলের ছোবড়া থাকতে পারে, খুবই কম আর কি, ওই যাদের যেটা যেটা রাখার। আচ্ছা, যেটা যা জলটা ধরে রাখে, খুবই কম আছে ওটা। আর একদম সিম্পল পটিং, কোনো হাইফাই কিছু নেই, ঝামাইট কয়লা চারকোল আর কিচ্ছু নেই। তো এই গাছগুলোতে কি খাবার দাও? এই গাছগুলো এমনি তোমার হচ্ছে ধরো এমনি যে জল দিই সেটা জল দিলাম। আর খাবার বলতে হচ্ছে তোমার এই এখন বর্ষাকাল তো, এই জায়গাটা দেখো উপরটা তোমার মানে বৃষ্টির জলটা পায় না সেইভাবে। হ্যাঁ হ্যাঁ, তোর জন্য বৃষ্টির জল ধরে রেখে বৃষ্টির জল এখন বর্ষায় দিচ্ছি। আচ্ছা, আর খাবার বলতে তোমার এইটাতে হ্যাঁ স্প্রে দিই বলতে হচ্ছে তোমার এনপিকে দিই, আর হচ্ছে ওই সুপার সোনাটা দিই। এনপিকে কোনটা স্প্রে করো? ওই 19-19 আমার একটাই এনপিকে আছে। ও একটাই এনপিকে? হ্যাঁ ওটাই আছে, আর কিছু দিই। তোমার সামনের বার ভাবছি, সবে 6 মাস বয়স তো, সামনের বার ভাবছি ওই যে 0-52-34 যেটা ফ্লাওয়ারিং এর জন্য লাগে, সেটা সামনের বার ভাবছি। মানে এটাই কিন্তু ভালো, মানে একটাই আছে, আমি একটাই সবকিছুতে ইউজ করি, একটাই খাবার দিই, ব্যাস, অত কিছু কেনার দরকারই নেই। হ্যাঁ হ্যাঁ, মানে সেটাই দেখো, মানে ও একদম সিম্পল পরিচর্যা করেছে বলে গাছগুলো কত হেলদি হয়েছে, গাছের স্টিক 6 মাসের মধ্যে বেরিয়ে এসছে, আর কি চাই? মানে এই তো, এইটাই তো একজন বাগানি চায় যে সুন্দর ফুল আসবে, কম পরিচর্যা করবো, ব্যাস এরকমই কিন্তু প্রতিটা গাছ কথা বলছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে আর খুব ভালো লাগছে কি ও পড়াশোনার সাথে সাথে যে অন্যদিকে মাইন্ড ডাইভার্ট না করে বাগান করছে, এইটা কিন্তু সব থেকে ভালো ব্যাপার, খুব ভালো লাগলো। আর এইভাবেই চাইবো রুদ্রনীল আরো সুন্দর সুন্দর বাগান করে। থ্যাংক ইউ রুদ্রনীল, এত সুন্দর বাগান তুমি চালিয়ে যাও, ঠিক আছে? ডেফিনেটলি আরো আরো ফিউচারে আবার আসবো, কথা দিচ্ছি, রুদ্রনীলের বাগানে, ঠিক আছে? তোমাদের কিরম লাগলো এই ছোট্ট বন্ধুর বাগান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি সবসময় যেটা বলি যে বাগান সবাইকে করতে হবে, সে স্কুল পুরো হোক আর মানে অফিসে যাচ্ছে, বাড়ির হাউস বয় বা হোম মেকার যাই বলি, সবাইকে বাগান করতে হবে, কারণ বাগানের থেকে ভালো জিনিস আর কিন্তু কিছু হয় না। এই বলে আজ ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে ঠিক সকাল 11টায় আবার একটা নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।